এক মিনিটের অবিরাম করতালি কর্মসূচিতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারির যোদ্ধাদের সম্মান জানানো হয়েছে। সংকটময় সময়ে জীবন বাজি রেখে কাজ করা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সাংবাদিক সহ সবার প্রতি করতালির মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিরা। 23 জুন বিকেল 4টায় আবারও এক মিনিটের অবিরাম করতালি কর্মসূচি পালন করা হবে। সৌমিক আহমেদের রিপোর্ট। একদিকে স্বাস্থ্যসেবা, অন্যদিকে অর্থনীতির চাকা সচল রাখতে করোনা ভাইরাসের সংকটময় সময়ের লড়াকু যোদ্ধাদের সম্মানে এক মিনিটের অবিরাম করতালির আয়োজন। রাজধানীর শান্তিনগরের স্টান প্লাস ও পল্টনের গাজী ভবন দোকান মালিক সমিতির ব্যবসায়ীরা অংশ নেন সম্মুখ সারির যোদ্ধাদের সম্মান জানানোর আয়োজনে। সাহস করে আমাদেরকে সহযোগিতা করছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি করতালির মাধ্যমে। কৃতজ্ঞতাভরে স্মরণ করছি এবং তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যারা ফ্রন্ট লাইনে। আমরাও জানি মানুষকে সম্মান জানাতে আমরাই বাংলাদেশ। এ প্রতিবাদে প্রতি মঙ্গলবার ঠিক বিকেল 4টায় করতালি কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, মতিঝিল সরকারি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং একদল ফেসবুক ব্যবহারকারী। আমরা আবার করতালির মাধ্যমে সম্মুখ সারির যোদ্ধা যারা আমাদের জন্য অকাতরে কাজ করে যাচ্ছেন এবং আমাদের সুরক্ষা দেওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করলাম। আমরা দেশবাসী কিন্তু আপনাদের পাশেই আছি এবং যারা এই হাসপাতালে ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী, পুলিশ বাহিনীর লোক, সশস্ত্র বাহিনীর লোক, বিজেপি, র‍্যাব, আনসার, ফায়ার ব্রিগেডের যারা কাজ করছেন এবং সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং প্রাইভেট সেক্টরের অনেকেই কিন্তু এই করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন এবং সংবাদপত্রের সংবাদকর্মীরাও কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে কিন্তু অনেকেই নীরবে অনেক কাজ করে যাচ্ছেন যাদের প্রতি আমাদের এই শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা আগামী মঙ্গলবার 23 জুন বিকেল 4টায় আবারও করতালির মাধ্যমে আপনাদের অভিনন্দন এবং উৎসাহ দেব। আমরা দেশবাসী কিন্তু আপনাদের পাশেই আছি। আপনারা এই কাজ যে কাজ করছেন তা অবশ্যই অতুলনীয় এবং এর কোনো আসলে এই হাততালির মাধ্যমে সেটা পূরণ হওয়ার কথা নয়। তারপরেও আমরা এই উৎসাহ দিয়ে যাচ্ছি আপনাদের পাশে থেকে। রাজধানী ও আশপাশের এলাকা থেকেও এক মিনিটের অবিরাম করতালিতে শ্রদ্ধা জানানো হয় করোনার বিরুদ্ধে লড়াইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের। জেলায় জেলায় করতালি কর্মসূচি পালিত হয়েছে। গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন এক মিনিটের অবিরাম করতালি কর্মসূচিতে। যারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে তাদের জন্য আমাদের সাফারি পার্কের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। গাজীপুরের প্রকৃতিপল্লীতেও ছিল শ্রদ্ধাঞ্জলির আয়োজন। পটুয়াখালী শহরের বিভিন্ন পয়েন্টে এক মিনিটের অবিরাম করতালিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিকেল 4টায় নওগাঁ শহরে করোনার সম্মুখ সারির যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে ব্যবসায়ীরা করতালি কর্মসূচিতে অংশ নেন। রাজশাহী মহানগরীতে পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন করতালিতে। গাইবান্ধায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন অবিরাম করতালি কর্মসূচিতে। খুলনায় পেশাজীবীরা অংশ নেন এক মিনিটের অবিরাম করতালিতে। জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন এক মিনিটের অবিরাম করতালির ষষ্ঠ আয়োজনে। যারা একের সামনের সারিতে কাজ করে যাচ্ছেন তাদেরকে জার্মান প্রবাস থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। মানুষ মানুষের জন্য যে আমরা একত্রিত হতে পেরেছি এর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুদূর জার্মানি থেকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। 23 জুন বিকেল 4টায় আবারও এক মিনিটের অবিরাম করতালি কর্মসূচি পালন করা হবে। সৌমিক আহমেদ, চ্যানেল আই।